तो আমরা একেবারে সমুদ্রের সামনে চলে এসেছি, যদিও আমরা সমুদ্রে স্নান করব না। আর এখন ভাটা চলছে, কারণ আমরা যখন এসেছিলাম তখন এই সামনেটা এই অবধি পুরো জল চলে এসেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ঢেউটা অনেকটা দূরে, অনেকটা দূরে। তো আমরা আজকে স্নান করার প্ল্যান নেই, আমরা কালকে স্নান করব, এইটাই প্ল্যান রয়েছে এখনো পর্যন্ত। আর খুব সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, দূরে দেখতে পাচ্ছি যে অনেক লোক, আশা করছি ওই জায়গাটা মানে দোকানপাটটার বসে, এই কারণে লোক অনেক। তোমরা দেখতে পারবে ছোট ছোট ডিজে খাবে বলছে, মানে ডাবের জল। তো চলো, আজকে আমাদের অ্যানিভার্সারি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা এসেছি বকখালিতে। তো সবার ফার্স্টে তোমরা আমাদের ট্রাভেল জার্নিটা দেখেন, আমরা সকালবেলা 5:30 সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তোমরা আগে সেটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে, আমরা যাচ্ছি আজকে বকখালি। তো এই কারণে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এখন 6:35 বাজে। আর আমাদের এখানে আমরা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরবো, আর আমরা নামখানা যাবো, তো অনেকটা আগেই আমরা চলে এসেছি। যাই হোক, আগে আসাটাই ভালো। অত্যন্ত খিদের সাথে শোনায় পার্লে জি বিস্কুট শুরু করে দিয়েছে। তো ফাইনালি প্রায় 3.5 ঘন্টা জার্নির পরে আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। না বকখালি, তো এখান থেকে টোটো বা টোটো করে যাবো, অনেক কিছু রয়েছে, দেখা যাক কিছু যাওয়া যায়। অনেক কষ্টে আমরা একটা শেয়ারিং অটো পেয়েছি, এখন আমরা যাচ্ছি ভাড়া, বলো ভাড়া, ভাড়া 50 টাকা করে দুজনের 100 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি বকখালি, আর আমাদের হোটেল সমুদ্রের ধারে, একটু ভেতর দিকে যেতে হবে। তো আমরা যে গাড়িটা করে যাচ্ছিলাম উনি এখানেই নামিয়ে দিল। আমরা এখন প্রায় 11টা বাজে, তো পেটে তো খিদে দৌড়াচ্ছে, এই কারণে আমরা এখানে বসেছি, একটু পরোটা খাবো, খেয়ে আমাদের হোটেলে যাবো। অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটার নাম হচ্ছে দইপায়ন, আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে হোটেলটার দিকে। বলে রাখি যে আমরা যে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম সেটার ইনফরমেশনটা অ্যাপে দেখাচ্ছিল যে ভায়া যেতে হবে, ডাইরেক্ট নামখানা ট্রেনটা নেই, কিন্তু যখন স্টেশনে পৌঁছালাম তখন দেখলাম ডাইরেক্ট নামখানা ট্রেনটাই দিয়েছে। তো অসুবিধা হয়নি, জায়গাও পেয়ে গেছিলাম। আর ট্রেন থেকে নেমে যেটা হলো বাসস্ট্যান্ড রয়েছে, বাসস্ট্যান্ডটা একটু হেঁটে যেতে হয় স্টেশন থেকে। আমাদের বোঝার একটু ভুল, আমরা টোটো করে একটু এগিয়ে গেছিলাম। তো তারপরে যাই হোক, আমরা আবার বাসস্ট্যান্ডে ব্যাক করি, বাসস্ট্যান্ড থেকে তারপরে আমরা শেয়ারিংয়ে একটা গাড়ি পেয়ে গেছিলাম, যেখানে আমাদের 50 টাকা করে এক একজনের লেগেছিল। যদি তোমরা টোটোতে করে আসো, যদি অনেকজন থাকো টোটোতে করে আসলে ঠিক আছে, 300 টাকা ওরা চাইছে। আমি তো বলবো গাড়িতে করে আসাই ভালো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু 300 টাকা হয়তো নেবে, হ্যাঁ সবাই মিলে শেয়ারিং এ চলে আসবে। হ্যাঁ আর টোটোতে আসলে 300 টাকা চাইছে, মোটামুটি 22 কিলোমিটার আছে। হ্যাঁ টোটোতে আসলে 1 ঘন্টার উপরে সময় লাগে। আর এখন আমরা এসেছি 30 জানুয়ারি, ওয়েদারটা মোটামুটি ভালো। আমরা আমাদের হোটেলটা দেখতে পাচ্ছি এই যে সাদা রঙে, আর এই হলো সামনে সমুদ্র। ওয়াও খুব ভালো লাগছে, কিন্তু আজকে খুব বেশি রোদও নেই, আবার একেবারে মেঘলাও নয়, তো বেশ ভালো লাগছে। আর এই হলো আমাদের হোটেল দইপায়ন, যেটা আমরা অনলাইনে বুক করেছি। এই হলো আমাদের রুম, রুমটা অগোছালো হওয়ার আগেই দেখিয়ে দিলাম, তাই না বলো? তো এই হলো রুম, আর এখানে কি ব্যালকনি, এদিকে ব্যালকনি আছে, আই থিঙ্ক এদিকে ব্যালকনি আছে, যেখানে একেবারে সি ভিউ আছে, দুটো চেয়ার রাখা আছে, আর এখানে আয়না আছে, যেখানে বিধ্বস্ত আমি জ্যাকেটটা পরে আর পারছি না, এত গরম লাগছে। আর মোটামুটি ভালোই, ঠিক আছে, এসিও আছে। হ্যাঁ আমরা আগে সি ভিউ আছে, হ্যাঁ একদম, আমরা আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। স্নান টান করে হয়ে গেছি রেডি, আর শুনায় তারা দিদি মাথা খারাপ করে দিচ্ছে, কারণ ছেলেদের রেডি হতে তো 2 মিনিট লাগে, কিন্তু মেয়েদের অন্তত পক্ষে 10 মিনিট তো লাগবে, সেই টাউনটাও দিচ্ছিল না আমাকে। চলো চলো রেডি। তো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ড্রেস কোড হয়ে গেছে হোয়াইট, হোয়াইট শান্তির প্রতীক।
জনবহুলের মধ্যে আমরা মোটামুটি চলে এসেছি এখানে। অ্যাকচুয়ালি ছাতা টাঙিয়ে চেয়ার পেতে দিয়েছে, চেয়ারে মানে ভাড়া দিয়ে বসতে হবে আর কি। আর এই জায়গাটা পুরো তো একদম মানে বালির মধ্যে কাদা কাদা টাইপের, হ্যাঁ, কিন্তু এখন ভাটা চলছে। তো সবাই মোটামুটি বহু দূর পর্যন্ত চলে গেছে, তোমাদের ক্যামেরাও আমি দেখাতে পারবো না এতটা দূরে চলে গেছে। ডাব কত গো কাকা? ডাব 30 হবে, 40 হবে। দাও জল দেখে দাও তো ভালো থেকে দুটো। দুটো বছর কাটিয়ে ফেলেছি আমরা, তো তুমি এই ব্যাপারে কি বলতে চাও বলো? ঢেকুর উঠলো, দুটো বছরে ঢেকুর উঠেছে, বলো কিছু বলো। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, এইভাবেই আরো বছরগুলো কাটাতে চাই। আর আমি এটাই বলতে চাই যে দুটো বছর আমরা সুখে দুঃখে অনেক ভালোভাবে একসাথে দুজনের সাথী হয়েছিলাম। আর এইভাবেই জানি সবসময় সুখ আসে না, দুঃখও আসে জীবনে, এইভাবেই যাতে সুখ দুঃখে দুজন মিলে একসাথে লড়াই করতে পারি সেই চেষ্টাই আমরা করে যাব। আর তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক উইশ করছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, এভাবে আমাদেরকে আশীর্বাদ করে ভালোবেসো। সামনেই একদম মার্কেট গুলো, তো আমরা ভাবলাম এখান থেকে ঘুরতে ঘুরতে বিচে ঘুরছিলাম, তো ভাবলাম এখানটা একটুখানি ঘুরি, রাত্রিবেলা আবার আসবো, তবুও একটুখানি ঘুরি আর কি। দুজনে ঘুরতে আসার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ছবি তুলে দেওয়া, কোন লোককে কতটা কতগুলো বলতে পারি, একটা বলতে পারি, দুটো বলতে পারি, পোজ অনেকগুলো নিলে। তো আমরা এইটাকে ইউজ করে বেশ কয়েকটা রোমান্টিক রোমান্টিক ছবি তুলে নিয়েছি অ্যানিভার্সারি স্পেশাল, এটা আমার ভালোই লেগেছে। তো এই যে চেয়ারগুলো বসার জন্য 10 টাকা করে নেয়, কিন্তু ভাবছি কি বসে যদি কেউ এসে চায় তখন দিয়ে দেওয়া যাবে, কিন্তু কেউই দেখছি আশেপাশে কেউই ঘুরে বেড়াচ্ছে না। আমরা যেই হোটেলে রয়েছি দুপুরবেলা আমরা ওই হোটেলে খাবার অর্ডার করে দিয়েছি, তাতে কি বলতো মানে একটা নিশ্চিন্ত। তো এই কারণে আমরা হোটেলের দিকে যাচ্ছি, কারণ 1:30 সময় আমরা বলেছি খাবো, আর খেয়ে একটু রেস্ট করব, কারণ সেই মানে ভোর 4:00 সময় উঠেছি ঠিক কথাই, কিন্তু মোটামুটি রাত্রিবেলা সেরকমও ঘুম হয়নি, এই কারণে বাজিগারের গান চলছে। দূর থেকে দেখতে পেয়েছি যে এরকম গাছ লাগানো কিছু জায়গা রয়েছে, শুকনো গাছ। ও চলে বললো চলো 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 ওখানে ফটো তুলছো তো হবে, সরি সরি মানে গাছ ছিল শুকিয়ে গেছে, তো ভালো লাগবে ছবি তুললে, তো এই কারণে এখানটা চলেছে। আর ওই জায়গাটা মনে হচ্ছে পিকনিক টাইপের কিছু হচ্ছে, এই জন্য গান টান চলছে। ওখানটা অ্যাকচুয়ালি ইয়ে আছে পার্কিং। আচ্ছা, এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে আমি। তো আমরা আমাদের লাঞ্চ টাইমে চলে এসেছি একদম পারফেক্ট টাইমে, কটা বাজে, বাজে 2:22। আর এখানে দেখো কাঁসার থালায় দিয়েছে, এখনো দেওয়া বাকি রয়েছে, তো আর পাচ্ছে না মনে হচ্ছে, বলো। প্রথমে ঘি, নুন, আচ্ছা এখানে হচ্ছে কলমি শাক, আলু বিনস ভাজা, ফুলকপি আলু তরকারি, ডাল, আর হচ্ছে ভেটকি মাছ আমরা চুজ করেছি আজকে, পমফ্রেট মাছ বলেছিল কিন্তু আমরা বলেছি আজকে ভেটকি মাছ খাবো। আর সব কাঁসার জিনিসে দিয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে, অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চটা কিন্তু দারুণ ছমে গেছে, শেষ পাতে পড়ে গেছে পায়েস, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এখন ওয়েদারটা মিরম মেঘলা মেঘলা হয়ে গেল কিন্তু, তাই না? অন্যরকম লাগছে, ভালো লাগছে। আজকে সন্ধে 6:00, আর এখন জম্পেস একটা ঘুম দিয়ে একটু রেডি হয়ে গেছি বেরাবো বলে, আর আজকে সানসেটের কোনো নামও নিশান ছিল না, কারণ একদম মেঘলা হয়ে গেছিল ওয়েদার। তো আমার থেকেও বেশি শুনায় প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছে, স্কিপ করে গেলাম। তো এখন বেরাই, বাইরে তো অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা করবো, আর সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি হবেই হবে, তো চলো তোমরাও চলো কেনাকাটা কেনাকাটা কেনাকাটা। এই ব্যাগগুলো দেখছিলাম বেশ ভালো লাগছে, শাশুড়িদের জন্য, যাই না একটু মানে পছন্দ ব্যাপার আছে, তো সেই জন্য দেখছি ভাবছি দেখা যাক কি হয়। আচ্ছা
কত বলছে এগুলো? আমাদের কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট, সবই গিফট দেওয়ার জন্য। আর ভেবেছিলাম যে বাইরে খুব ঠান্ডা থাকবে না, কিন্তু বেরিয়ে দেখলাম ভালো ঠান্ডা। আর মার্কেট এরিয়া একটু ভিড় মতো ছিল বলে আমরা দুজনেই মাস্কটা পরে নিলাম, কারণ ঘুরতে গিয়ে মাস্ক পরতে ভুলে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন মাছভাজার খোঁজে হেঁটে চলেছি বালির মধ্যে দিয়ে। দেখা যাক ওর পছন্দ মতো কিছু মাছ ভাজা পাওয়া যায় না। কেউ শোনা মানে গিয়ে শোনা শুধু ক্যাঁকড়া ক্যাঁকড়া করেছিল, আর এখানে এসে মাছ ভাজা করছে। দেখা যাক কোথায় পাওয়া যায়। তোমার পছন্দ মতো মাছ ভাজা না? তুমি আমাকে কি বলছিলে বলো, শুটকি মাছ ভাজা খাওয়ার জন্য? শুটকি মাছ ভাজা খাওয়ার জন্য এখানে চিংড়ি টিংড়ি সবই আছে। এখানে ভেজে দেবে নাকি? হ্যাঁ, ভেজেই তো দিচ্ছে। ভালো করে ভেজে দাও। আমাদের আমদি ভোলা আর এটা কি খয়রা আর চিংড়ি। চিংড়িটা আমার শুধু শ্রেয়া খাবে না, আমি একটু খাবো। এটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হয়, কাঁচা মাছ দেখে দেখে পছন্দ করে ভাজা খাওয়া। সমুদ্রের ধারে এসে মাছ ভাজা না খেলে মজা নেই কোনো, যা কিছু চিকেন মটন তোমার কোনো কিছুতেই মজা নেই খাবার ছাড়া। এটা আগে বলো, চিকেন তো সবসময় খায়, মটনও খাওয়াই হয়, এর জন্য একটা আলাদা করে মাছ ভাজার একটা আলাদাই টেস্ট, আলাদা একটা ইয়ে। সবগুলো মাছ ভাজার দোকান, আর সামনে ভেলপুরি ফুচকা টুচকা এগুলো তো আছে। ওখানে একটা জমজমাট মেলা টাইপ মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে, দারুন অসাধারণ। দিদি জল বেরোচ্ছে, আরেকটা দাও টেস্ট করে দেখি। ফটাফটি দারুন। রাত্রিবেলার নির্জন সমুদ্র সৈকত, সাথে আমাদের হোটেল, সাথে আমাদের মাছ ভাজা। আমরা আমাদের রুমে বসে এনজয় করব মাছ ভাজা, তাই তো? হ্যাঁ, হালকা ঠান্ডা লাগছে। আসলে বাইরে ভালোই ঠান্ডা লাগছে, তাই আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে আসলাম হোটেলে। আর এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, যেখানে আমরা রাত্রে খাবো। আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি, তাই তোমাদের একটা ছোট্ট গল্প বলি আমাদের বিয়ের দিনের। সেটা হলো কি, আমাদের বিয়ের লগ্নটা মোটামুটি 7:22 এরকম কাছাকাছি ছিল। তো হয় না, মেয়ের বাড়ি থেকে মানে যায় আর কি আনতে যেতে এরকম একটা, তো গাড়িটা ওদের বাড়িরই আসছিল। মানে ওরা বলেছিল যে ওরা গাড়ি করে আসবে, আমাদের বাড়ি থেকে কোনো গাড়িটারি পাঠাতে না, কিন্তু তবুও মানে সব মানে আমার বাড়ি থেকে কয়েকজন যেত আর কি ওকে নিতে, মানে এটা জাস্ট একটা ভালো লাগা এই আর কি। তো সবাই রেডিমেডিও হয়ে গেছিলো যাবো বলে। তো ওরা যখন বেরিয়ে গিয়ে থানার মোড়ে, তখন ও ফোন করে বলছে যে আমরা বেরিয়ে গেছি। আরে আমাদের বাড়িতে কি ছিল, অত কারোর মাথায় ছিল না যে ওরা আসবে, কি অত ইয়ে ছিল। আর আমাদের আরো বিয়ের ডিস্টেন্স তেমন কিছু বেশি না, 7:30 যেহেতু লগ্ন ছিল, এইবার
যাওয়ার ব্যাপার, তারপর ওকে আশীর্বাদ করার ব্যাপার ছিল, তো বাবাও ইয়ে করছিল বেরোতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে, হ্যাঁ 6টা বেজে গেছে না, চলো 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 বেরো, তো বেরিয়ে গিয়ে যাই হোক ফোন করেছে, তারপরে আমার বাড়ি থেকে আর যাইনি। তো আমি তখন পার্লারে সাজছি আর আমার তখন চুল বাজছে, তো আমার পিসি পার্লারে আমি সেজেছি, তো পিসি বলছে যে তো বর তো চলে এসছে বিয়ে করতে, মানে কি বলছে ওখানে যত সবাই ছিল না সবাই হাসাহাসি করছে যে বউ সাজছে এখনো কমপ্লিট হয়নি বর এদিকে বিয়ে করতে চলে এসেছে। আবার মা যখন মানে ওকে বরণ করে ঢোকাচ্ছিল, ও নাকি ওই বরণ করছিল যখন গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ও জিজ্ঞাসা করছিল যে শ্রেয়া এসে গেছে, তাই না? মা আমাকে পরে বলছে বাবা তোর বর আবার জিজ্ঞাসা করছে শ্রেয়া এসেছে, তো সবাই পরে আমাকে বলেছিল তোর বরের বিয়ে করার অনেক তাড়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিল, অনেকগুলো রিচুয়াল ছিল তো একসাথে, আশীর্বাদটা মেইন ছিল, আমরা বেশি সময় পাইনি যে ফটো টটো তোলার বা কারোর সাথে ইয়ে করার, ওগুলো টাইম পাইনি, বিয়েতে বসে যেতে হয়েছিল কারণ এমন লগ্নটাই এমন টাইমে ছিল আর সাজগুজ করতে তো একটু দেরি হয়, তাই না? লগ্ন ছিল তো এখন আমরা আমাদের ফিশ ফ্রাই এনজয় করবো। রাতের ডিনার আমাদের রুমেই দিয়ে গেল, এই হলো রুটি, এই হলো ডিম তড়কা, পেঁয়াজ লঙ্কা, আর ডিম তরকাটা কত নিয়েছে জানো? 70 টাকা, আর রুটিগুলো 10 টাকা পার পিস। তো এই হলো আমাদের রাতের ডিনার, তোমরা যদি চাও তো হোটেল থেকেও কাঁসার থালাটা ফ্রি, কাঁসার থালাটা ফ্রি। তো চলো হামলে পড়ি আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, আর দেখো সকাল সকাল, এখন সকাল 8টা বাজে আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি ওর প্ল্যান মোতাবেক, কারণ 11টার সময় আমরা চেক আউট করবো আর তখন লাগেজ থাকবে, তখন মানে এই যা ড্রেস পরেছি সেই পরে আমার একটু আনকমফোর্টেবল, কমফোর্টেবলভাবে মানে বাড়ি ফিরবো, এই কারণে এখন সেজে গুজে বেরিয়েছি। আর আগে প্রথমে দেখাই তোমাদেরকে রাত্রিবেলা আমাদের রুম থেকে যে ঢেউয়ের আওয়াজ পাচ্ছিলাম, জলটা ঠিক এই অবধি চলে এসেছিলো, এখন মানে যেই সময় লোকে স্নান করবো ওই সময় কেন যে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, তো ওইখানেই লোকে যাচ্ছে। আর এখন আমরা বেরিয়েছি, প্রথমে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা ঘুরবো, তারপরে ফটো সেশন, তারপরে হ্যাডা ব্যাডা যাটা যা হবে, তারপরে সানরাইজ হয়ে গেছে, সানরাইজে আমরা উঠতে পারিনি, একবারও চেষ্টা করেছিল কিন্তু মেঘলা ছিল পুরো একবারে। যাই হোক চলো এবারে আমরা আগে ব্রেকফাস্ট করবো তারপরে সব কিছু। পেট ভরে খাবার খেয়ে নিয়েছি সকালে জল খাবার, আর আমি ওকে বলছিলাম বাংলা বলেই এটা সম্ভব যে 75 টাকায় দুজনে পেট ভরে খেলাম, সেটা হলো পেটাই পরোটা খেলাম, এখানে এখানে ওজনে বিক্রি হয় তো আমরা 200-200 করে নিয়েছিলাম, আর ও এখানে আর ঘুগনি, হ্যাঁ আর ও একটা ডিমের মামলেট নিয়েছিল, তো টোটাল 75 টাকায় আমাদের সকালে জল খাবার হয়েছে। আমরা এখন যাচ্ছি যেখানে সমুদ্রটা এখনও মানে ভালো মতো চোখও দেখতে পাচ্ছি না, অনেকটা দূরে, সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, তো চলো তোমাদেরকে একটু নিয়ে যাই, একটু সমুদ্রে পানা হয়ে চলে, কী লাভ যে সমুদ্রে এসে, তাই না? আমরা যখন এখানে এসে দাঁড়ালাম জলটা অত দূর ছিল কিন্তু আস্তে আস্তে জলের স্পিডটা বাড়ছে, তো যারা স্নান করতে এসে আমরা দেখছি এখানে পার্কিংয়ে এখানে গান টান বাজছে, মানে অনেকে পিকনিক টাইপের কাছাকাছি থাকে হয়তো এসছে, তো যারা স্নান করে তাদের জন্য বেস্ট, এখন জলটা বাড়ছে কিন্তু আমাদের করার কোনো প্ল্যান নেই কারণ প্রচণ্ড ঠান্ডা জল আর প্রচণ্ড হাওয়া, তাই এইবারের মতো স্কিপ করলাম। তো চলো এবারে হোটেলে যাওয়া যাবে, অনেক ফটো টটো ক্লিক করেছি পছন্দ সহিত, আর রোদটাও বাড়ছে, বেশ ভালো লাগছে। দারুণ একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করি, এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আর এই যে সমুদ্রের জল এখানে চলে এসেছে, সবাই স্নান করছে, এই দেখো দারুণ লাগছে কিন্তু দাঁড়িয়ে। ফাইনালি চেয়ার ভাড়া নিয়ে আমরা বসে পড়েছি, বলেছে 1 ঘন্টায় 10 টাকা, তো আমাদের প্ল্যান ও যেটা বলি তোমাদেরকে একদম জল সামনে চলে এসছে তাই বসতে বেশ ভালো লাগছে, আর হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। আর আমাদের প্ল্যানটা হলো এখানে আমরা লাগেজ ফাগেজ সব নিয়ে এসে বসে পড়েছি, এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা মানে ওই 1টা নাগাদ লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাবো ট্রেনের ধরার উদ্দেশ্যে, তাই তো? তুমি কিছু বলতে চাও? না না, হাওয়া দিচ্ছে হালকা, দারুণ লাগছে, বডি মাসাজের জন্য বলতে এসেছিল কিন্তু করেনি আর বডি মাসাজ, এখন একটু ডিজে খাবো, হ্যাঁ ডিজে মানে ডাবের জল, তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে দেন বাড়ি। দুপুরের জম্পেস খাওয়া দাওয়া করে আমরা বাস পেয়ে গেছিলাম, গভর্নমেন্ট বাস, যেটা 1-1 জনের 25 টাকা করে নিয়েছে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই ধরে মানে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে ওইখানে অটো বাস সব পেয়ে যাবে, একদম সামনেই করার দরকার নেই, ওখান থেকে ডাইরেক্ট তোমরা বকখালি যেতে পারো। তো এবার আমরা যাচ্ছি স্টেশনে ট্রেনের উদ্দেশ্যে, দেখা যাক কি ট্রেন আছে না আছে।